এইটুকুই নিচ্ছি কিন্তু, এর থেকে বেশি নিচ্ছি না, এইটুকু পাতাই নিচ্ছি বাড়িতে। দেখা যাক রোদে দিয়ে শুকিয়ে এখান থেকে চা পাতা বানানো যায় কিনা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি সম্পূর্ণ একটি নতুন জায়গায় আপনাদের নিয়ে যাব বলে। তো আমরা এখন চন্দ্রপুর পেরিয়ে চলে যাচ্ছি খয়েরপুরের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্যস্থল হলো মেখলিপাড়া চা বাগান, আর আমরা এখন চলে এসেছি পুরাতন আগরতলা স্থিত চতুর্দশ দেবতা মন্দিরের সামনে। তো মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা দিয়েই 2-3 কিলোমিটার গেলে আপনারা পৌঁছে যাবেন মেখলিপাড়া চা বাগানে। এছাড়াও আপনারা যদি বাইপাস দিয়েও যান তাহলেও আপনারা চা বাগানে পৌঁছে যেতে পারেন। আর চা বাগানে যাওয়ার পথে রাস্তার দুধারের যে প্রাকৃতিক সৌন্দর্য তা সত্যি চোখে পড়ার মতো। আগরতলা থেকে বাইকে করে আধ ঘন্টার মধ্যেই আমরা চলে এলাম এই মেখলিপাড়া চা বাগানে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার এক পাশে রয়েছে চা বাগানের বিস্তৃত পরিসর, আর দূর থেকে দেখলে মনে হবে চা বাগানটি যেন পাহাড়গুলোকে তার সবুজ আবরণে আচ্ছাদিত করে রেখেছে। আর চা বাগানে যেতে হলে আপনাদের রেল লাইন পার হয়ে যেতে হবে। তো আমরা রেল ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছি চা বাগানের উদ্দেশ্যে। মাথার উপরের খোলা নীল আকাশ আর চোখের সামনে সবুজ চা বাগান যেন আমার মনকে আরো মুগ্ধ করে তুলছে। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন এসে পড়েছি চা বাগানের ঠিক ভেতরে। আপনারা দেখতেই পাচ্ছেন এদিকটায় দেখুন, দুধারে চা বাগান আর মিডলে একটা প্রশস্ত রাস্তা আছে। তো সত্যি কথা বলতে গেলে এখানে আসার পর আপনাদের খুবই ভালো লাগবে। আর এখানকার যে পারিপার্শ্বিক পরিবেশ প্লাস এখানের যে হালকা হিমেল একটা বাতাস আছে চারিদিকে, সেটা কিন্তু আপনাকে এই জায়গাটার প্রতি আরো মুগ্ধ করে তুলবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন চা বাগানের কর্মীরা চা পাতা সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়েছেন। আর রৌদ্রোজ্জ্বল এই দুপুরে যতদূর অবধি চোখ যাচ্ছে শুধু দেখতে পাচ্ছি চা বাগান আর চা বাগান, যা সত্যি মনে আরো প্রশান্তি এনে দিচ্ছে। চলুন এখন আমরা চা বাগানের বাকি অংশটুকু ঘুরে দেখি। আপনারা দেখতেই পাচ্ছেন সামনেই রয়েছে রেল লাইন। মেখলিপাড়ায় অবস্থিত এই চা বাগানটি আয়তনে কিন্তু অনেকটাই বড়, কিন্তু যতটুকুই এতক্ষণ অবধি ঘুরে দেখলাম তার সৌন্দর্য কিন্তু অতুলনীয়। আর চা বাগানের সৌন্দর্যতা আরেকটু উপলব্ধি করার জন্য এখন আবার সামনের দিকে যাচ্ছি।
তো বিকেলবেলা আপনারা আসতে পারেন এই জায়গায়, আর আমি যখন এসেছি তখন প্রায় দুপুর, তাই রোদ একটু বেশি। আপনারা যদি বিকেলবেলায় আসেন 4-5টা নাগাদ, তো এখানে কিন্তু খুবই সুন্দর আপনারা ভিউ দেখতে পাবেন। আরেকটা জিনিস যেটা একেবারে লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে জায়গাটা কিন্তু একেবারে নির্জন। আপনি চারিদিকে ঘুরে দেখুন, কোনো লোকজন নেই, একেবারে নির্জন একটা জায়গা। আপনার মনের প্রশান্তির জন্য একটা খুবই অন্যতম জায়গা এই জায়গাটা। আগরতলা শহর থেকে খুব বেশি দূরে আমি বলবো না, যেহেতু আপনি আধা ঘন্টা ড্রাইভ করে এখানে এসে পড়তে পারবেন, তাই একবার অন্তত এখানে এসে আপনারা ঘুরে যান, আর জায়গাটার যে সৌন্দর্যতা সেটা অবশ্যই উপভোগ করে যান। আমি এর আগে অনেকবার চা বাগানে গেছি, আর মেখলিপাড়া চা বাগানে এই পর্যন্ত আমি 3 বার এসেছি। আর যতবারই চা বাগানে আসি একটা প্রশ্ন আমার মনে জাগে, যে আমি যদি এই চা পাতাগুলোকে বাড়িতে নিয়ে যদি যাই, তাহলে এগুলো থেকে কি আমি চা পাতা বানাতে পারবো? আপনাদের কি মনে হয়? তো যদিও আমি এখান থেকে নিচ্ছি না, তারপরও মনে একটু উৎসুকতা জাগে যে এই চা পাতা থেকে কি আসল আমরা যে বাড়িতে চা খাই সেগুলো বানানো যাবে কি না। আমি একবার ট্রাই করেছিলাম, কিছু চা পাতা নিয়ে রোদে শুকিয়েছি, কিন্তু সেই চা পাতার স্বাদ আর সেই চায়ের যে স্বাদ সেটা কিন্তু আসে না। আচ্ছা, আপনারা হয়তো চা বাগানে সবাই আসেননি, যারা এসেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে চা বাগানে যে কর্মীরা, ওনারা প্রত্যেক দিন বা একদিন দুদিন বাদে বাদে বাগানে আসে, আর উপরের যে কচি পাতাটা সেটাই কিন্তু ওনারা নিয়ে নেন। আমি আপনাদের দেখাই, ওনারা কাটবেন এই পাতাগুলো, যেমন আপনাদের দেখে এই পাতাগুলো দেখুন, এই পাতাটা যেটা চা পাতা তৈরি করার কাজে লাগে, ঠিক আছে? তো আমিও একটা নিচ্ছি, এইটুকুই নিচ্ছি, কিন্তু এর থেকে বেশি নিচ্ছি না, এইটুকু পাতাই নিচ্ছি বাড়িতে, দেখা যাক রোদে দিয়ে শুকিয়ে এখান থেকে চা পাতা বানানো যায় কিনা। তো আমি আবার আসবো এই জায়গায়, এই চা বাগানটি ঘুরে আমার খুবই ভালো লাগলো, সাথে এক দুজন বন্ধু এলে আরও ভালো লাগতো, তো একাই এসছি। তা সত্ত্বেও এখানকার পুরোটা পরিবেশ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এবং আপনি বারবার এখানে আসতে চাইবেন। তো সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভিডিও সবসময় দেখার জন্য এবং আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য, আর এভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন সবসময়। ধন্যবাদ।